হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটু বেলা থেকে ব্লগ শুরু করলাম আজকে, জানো তো শরীরটা সকাল থেকে ভালো ছিল না, ওই হেলে দুলে কাজকর্মগুলো সারলাম। প্রত্যেকটা দিন তো আর সমান যায় না, না তো যাই হোক, যথারীতি কাজকর্ম সেরে স্নান করিনি সকালবেলা। প্রচণ্ড গরম পড়েছে জানো তো, প্রচণ্ড। কিন্তু তোমরা অনেক বকাবকি করেছো যে সকাল সকাল স্নান করতে না বেলায় করতে, তো ওই জন্যে বেলাতেই করবো, কারণ এক একদিন সকাল হয়ে যাচ্ছে। গতকালকে এমন সকাল সকাল করে ফেলেছি। এই যে দোকানে গেছিলাম, একটু পেঁয়াজ আনতে শ্যাম্পু আনতে গেছিলাম। আমার বর তো সেদিনকে ডাভ শ্যাম্পু এনেছে, ডাভ শ্যাম্পু এখন দিই না, লরিয়ালটা দিই। এবার লরিয়ালটা দোকানে নেই, ওই রানাঘাট থেকে নিয়ে আসতে হবে। তো ওই বৌদির কাছ থেকে আবার একটু পুঁই শাক নিয়ে আসলাম, কুমড়ো আছে। সবজি কাকা এসেছিলো, মানে যেতে যেতেই রাস্তা দিয়ে দেখা, কিন্তু সবজি কাকার কাছেও পুঁই শাক ছিল না, ওই জন্যে ওই বৌদির কাছ থেকে নিয়ে আসলাম। এ যা দিয়েছে আমার হয়ে যাবে, মানে আমার দের হয়ে যাবে। আর একটু পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিয়ে আসলাম। আজকে অবশ্য পেঁয়াজের কিছু হবে না, তবুও নিয়ে আসলাম, দোকানে গেলাম যতক্ষণে। চলো দরজা খুলি, ভেতরে যাই, আর সঙ্গে থাকো। হাঁপিয়ে গেছি এটুকু গিয়ে আস্তে আস্তে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা বসালাম। মুগের ডাল হবে আজকে, অনেকদিন পর আজকে মুগের ডাল হবে, তো মুগের ডালটাকে একটু তো ভেজে নিতে হবে না। মুগের ডালে ঝিঙে ভালো লাগে, লাউ ভালো লাগে, কিন্তু কোনো কিছুই কাকার কাছে পাইনি জানো তো। মুগের ডালটা যেন কিছু না দিয়ে করলে ভালো লাগে না, তো আর কি করব, ওই জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে তোমার যে আদা দিতে হবে, আদা তো মাস্ট দিতেই হবে, নাহলে আমার বর খেতে বসেই বলবে। আজকেও বলেছিল জানো তো যে আদা দিয়েছ তো, এইরকম। তো ডালটা ধুয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, তারপর আমি পুঁই শাকটাকে কেটে নেব। আজকে সকাল থেকে একটু রান্না করতে ইচ্ছে করছিল না, সকাল থেকেই শরীরটা যেন কেমন ম্যাচ করছে, ভালোও লাগছে না। আর রান্না তো দূরে থাক, ফোড়নের গন্ধটা দিতে গেলেও, মানে ফোড়ন দিতে গেলেও সেই গন্ধটা আমার নাকে আসলে আমার যেন গা পাকিয়ে উঠছে, কোনো গন্ধই নাকে নিতে পারছি। খুব ইচ্ছে করছিলো যে মায়ের বাড়িতে চলে যায়, কিন্তু এখন হট করে চিন্তা করলাম মায়ের বাড়ি যাব সেটা তো হয় না, ওদিকে আমার বর কাজে গেছে, ও আসবে, ওর জন্য খাবার করতে হবে। আর সত্যি কথা বলতে ওকে যদি আমি বলি না, ও কাজ থেকে এসে আমাকে কিন্তু দিয়ে আসবে বাড়িতে, কিন্তু ওর কাজের দিকটা ভেবে আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। আজকে যে আমার শরীরটা খারাপ লাগছে সেটাও আর ওকে আমি বলিনি, হয়তো এই ব্লগটা দেখেও বুঝবে যে না আমার বউটার সত্যি শরীরটা খারাপ লাগছিল। কি করব বলো, আমার মানে কি বলবো, আজ খারাপ তো কাল ভালো, পরশু মানে ভালো তো তারপরের দিন খারাপ, এরকম হচ্ছে। এবার কতদিন ও কাজকর্ম বাদ দিয়ে আমার কাছে পড়ে থাকবে বলো, লোকের কাজ, নিজের কাজ হলে চলো নিজের কাজ আজকে বন্ধ করে দিলাম, কিন্তু অন্যের কাজ না, অন্যের কাজ তারা তো শুনবে না। তো এই জন্যেই আমি ওকে কিছু বলিনি, আমি যদি বলতাম ও হয়তো ছেড়ে দিত, কিন্তু কি করব বলো। সত্যি কথা বলতে শরীরটা আজকে একটু এনার্জি পাচ্ছি না, মানে জোর করে কাজ করতে হবে তাই করছি আজকে। মানে সকাল থেকে আমি ড্রাই ফ্রুটস খেয়েছি, হরলিক্স খেয়েছি, কিন্তু কিছুটাই কিছুই আমার পেটে নেই, সবই যেন বেরিয়ে গেছে। আজকে ব্লগে একটু এনার্জি দিয়ে ব্লগ বানাতে পারছি না, প্রচণ্ড গা গোলাচ্ছে, বমি হচ্ছে, সকাল থেকে যে কতগুলো বার কি বলবো, আর ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, রান্না তো করতে হবে তাই না, ও ভালো লাগছে না গো। পটল ভাজে বসিয়েছি, শাকটা ধোয়া হয়নি, শাকটা ধুয়ে শাকটা তারপরে বসাবো। ও চোখ মুখে জল দিলাম যাতে একটু এনার্জি পাই, যতটুকু পারবো ব্লগ করার চেষ্টা করব, কারণ এটা আমার কাজ। এমনিতেই এ মাসে অনেক ছুটি নিয়েছি, এত ছুটি নিলে চলবে না,
এবার ও বাড়িতে থেকে যে আমার ব্লগ কন্টিনিউ করবে সেটাও হয় না, ওর কাজে যাওয়া রয়েছে, তাই না? তো চেষ্টা করব, তোমরা তো বোঝো, তাই না? এদিকে অনেক কষ্ট কষ্ট করে আজকে রান্না বান্নাটা শেষ করলাম, তো এদিকে পুঁই শাকের তরকারিটা একদম রেডি, একদম একটা পটল দিয়েছি, কুমড়ো, আলু আর কিছু দিইনি, ব্যাস পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েই করেছি। চলো গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নিই আর তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্নাবান্না। পটল ভাজা, আর আজকে পটলগুলো ভীষণ ভালো ছিল, মানে লম্বা লম্বা পটল ছিল। আর এই যে তরকারি তোমাদের তো দেখালাম, তবে এই তরকারিতে জানো তো কাঁঠালের বীজ করলে ব্যাস দারুণ লাগতো। আর এই হচ্ছে মুগের ডাল, তো লাস্টেই ফোড়ন দিলাম মুগের ডালটাকে, আর আজকে ডালটা বেশ টেস্টি হয়েছিল, আর আজকে ভালোও হয়েছিল খেতে, জানো তো। দেখবে ডাল দেখলেই বোঝা যায় যে ডালটাও সুন্দর হয়েছে, যেটা পারি না সেটা বলতে লজ্জা নেই, সত্যি ডাল আমার হাতে না ঠিকঠাক যেন হয় না, তবে আজকে যেন ডালটা ঠিকঠাক হয়েছিল। রান্না করা হয়ে গেছে, চলো এই যে ডিউটি, দুধটা নিয়ে আসি, বিকেলে আজকে আর যাবো না, এখনই গিয়ে নিয়ে আসি, বুঝলি। আজকে জানো সকাল থেকে, মানে আমার তো শরীরটা খারাপ সকাল থেকে, বললামই তোমাদের, আর সকাল থেকে আমার মনুর বাচ্চাগুলোকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে কি জানি, একটাকেও দেখলাম। বাবা চলো যাই দুধটা নিয়ে এসে, দুধটা জাল দিয়ে তারপরে স্নানে যাব, কোথাও দেখছি না, এদিক ওদিক, বৌদির বাড়িতে থাকে, এই বাড়িতে থাকে, কিন্তু কোথাও দেখছি না যে রয়েছে, কী জানি কোথায় আছে, আসবে। যাই হোক চলো দুধটা নিয়ে আসি, এসে বাকি কাজগুলো করি, চলো সঙ্গে থাকো। আমি এই যে দুধ নিয়ে আসছি, আর এই যে চলে এসেছে দেখো, আর এসে পিক পিক করছে, এখন অনেকটা কমে গেছে, বলো কমে গেছে, তাও আছে। এই দেখো এই দেয়ালটাতে কি অবস্থা, সকাল থেকে ব্লগটা যে কি বানালাম সত্যি কথা আমি জানি না নিজেও। আমার বর কাছ থেকে আসলো, ওই লাস্ট ব্লগ বানানো হয়েছে, তারপর আর ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছিল, তো যাই হোক স্নান করলাম, পুজো দিলাম, খেলাম, ঘুমিয়েছিলাম, এই এখন একটুখানি মানে ঘুমিয়ে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, একটু এডিটের কাজ করছিলাম, তোমাদের কাছে তো ব্লগটাও পৌঁছাতে হবে, তো এডিটের কাজগুলো করে জানলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কারণ মশা ঢুকবে, বিকেল হয়ে গেছে, বিকেল কি সন্ধে হতে আসছে। আর এখন বাবা এ দেখো, এ দেখো আমি বেরিয়েছি না, এ দেখো ওই যে একজন আসছে, আর এই যে এই তো এতক্ষণ আমার কাছে ছিল, মানে আমি ঘরে ছিলাম এডিট করছিলাম ওখানে ছিল, আর যে আমি বাইরে বেরিয়েছি ব্যাস এরাও বেরিয়ে গেছে, ভাবো তাহলে। তো জানলা দিয়ে দিলাম কারণ মশা ঢোকে ভীষণ, মানে দুপুরের পর থেকেই মশা ঢুকতে শুরু করে, শরীরটা দুপুরবেলা এত খারাপ লাগছিলো, এবার আমার বরকে যদি বলি ও বলবে যে আমি তাহলে কাজে যাচ্ছি না, আমি বাড়িতে থাকবো। এবার কালকে শুক্রবার, কালকে তো সপ্তাহের দিন, কালকে তো অলরেডি ওকে বাড়িতেই থাকতে হবে, ওই জন্য আমি আর না কিছু বলিনি, তো ও কাজে চলে গেল। তারপর এত খারাপ লাগছে, শুয়েছিলাম চোখে ভালো মতন অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম, এখন ভালো লাগছে, এই যে পেয়ারা খাচ্ছি, আজকে দুপুরে ফল খাওয়া হয়নি, ওই ভাত কোনো রকমে খেয়েছি, ঠিকঠাক খেতে পারছিলাম না, মানে অল্প অল্প করে খেয়েছি, ভালো লাগছিলো না, তো আর দুপুরে ফল খাওয়া হয় না, যে তাই ভাবলাম যে বিকেলবেলা একটু হাঁটি আর এই ফল নিয়ে খাই। আয় 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 চলে আয় চলে আয় দেখো, আয় 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 এ দেখো চলে আসবে।
আজকে তো প্রদীপ দিতে হবে, লাইটটাও মানে সুইচ দিতে হবে, লাইটটাকে জ্বালাতে হবে, এই যে বাড়ির লাইটগুলো। আর হচ্ছে আজকে প্রদীপ দিতে হবে, আজকে যেহেতু কালী পুজো আজকের দিনে আমরা প্রদীপ দিই। এই প্রদীপ বলছি, ধর কি ভুলভাল বলেছি, মোমবাতি, গতকালকে তো প্রদীপ দিয়েছি, মোমবাতি, মোমবাতি দিতে হবে আজকে। মোমবাতি কিনে আনা রয়েছে, ও হচ্ছে ছাদে গিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়ে দিতে পারবে। তো এদিকে দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে, এ দেখো। দেখো কাজ থেকে এসে ফ্রেশ হয়ে এখন হচ্ছে মোমবাতি দেবে। ইচ্ছে ছিল একটুখানি সুন্দর করে আবার রেডি হব কালকের মতন, কিন্তু আমার শরীরটা দিচ্ছে না গো। আজ সারাটা দিন শরীর খারাপ, শরীর খারাপ বলে গেছি, দেখো চোখ মুখ কেমন হয়ে গেছে। চলো তুমি দাও, আমি ভিডিও করে দিই। আচ্ছা ওই দেখো লাইটারটা আছে, ভালো লাগে না, চোখ মুখ জ্বলে যাচ্ছে, গাটা গরম গরম লাগছে। দুর্গাপূজাতেও এমন হয়েছিল, জর্জর ভাব, আর আজকেও আবার দেখছি জর্জর লাগছে। চলো এটা কি কিছু দেব, ট্রে মতন দেব, সেটাই বলছি একটা ট্রে মতন দি, দাঁড়া এই ঘর থেকে দি। এ দেখো বউকে কলা খাওয়াবে বলে কলা মিষ্টি বউ রোজ দুটো করে একটা করে কলা খাই বলে সকালবেলা এই যে এই কলার কাঁদি ধরে কিনে নিয়েছে আমার বর এই পাশের বাগান থেকে, দেখেছো? আর পেকেও যাচ্ছে কিভাবে, ভীষণ সুন্দর কলাগুলো, বেশ মোটা মোটা আছে বলো কলাগুলো, মিষ্টি আর একটু মিষ্টি পরে হবে, আর একটু মজবে যখন। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কার্বোহাইড্রেটটা বেশি থাকে। বাবা, প্রথমে এই দেখো এখানে পুরো সাজিয়ে নিল, এখন এবার সিঁড়িতে দিচ্ছে। দেখো এখানে একটা দিয়েছে, এখানে এই যে, তারপর ব্যালকনিতে দেবে, তারপর ছাদে দেবে। তো ছাদে আগে এই ছাদে লাগিয়ে দিয়ে না একবারে হচ্ছে জ্বালিয়ে দেবা। হ্যাঁ, ছাদে একবারে লাগিয়ে জ্বালিয়ে দিয়ে নিচে নামবা। ও হো, দাঁড়াও, আমি তো আসলে আজকে ছাদে যাইনি না, আমি নিয়ে আসছি। ও আচ্ছা, আসছি। একটা মোম দিয়ে দিয়ে ধরাতে পারতে। এই যে তোমার বিস্কুট, রাত্রের খাবার, আর এই যে জল, অমৃতান্ন লাগবে। হ্যাঁ, ব্যাস এই যে অমৃতান্ন, তোমার তোমার এখন দরকার, ধরো আর হচ্ছে আর একটা কথা দেখিয়ে দিই, এই দেখো বালিশ পেতেছি,
মানে একজন আমায় কমেন্ট করছো বারবার প্রত্যেকটা ভিডিওতেই আসছে যে দিদি তুমি হচ্ছে ঠাকুরের দিকে পা দিয়েছো, ঠাকুরের দিকে পা দিয়েছো, এটা কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের এই দিকে রাখা হয় জিনিসপত্রগুলো বালিশ তারপর কোল বালিশ কেথা, তো এইটা দেখে সবাই ভেবেছো যে হচ্ছে আমরা বোধহয় এই দিকেই মাথাটা দিই আর এই দিকে পাটা দিই, হচ্ছে না খাটের যে চূড়াটা এই দিকটাতে রয়েছে। এবার প্রথমে যখন বাড়িতে আমরা আসি তখন হচ্ছে খাটটা আমরা যখন চূড়াটাকে এইদিকে রেখেছিলাম তখন ওটা বেখাপ্পা লাগছিল, দেখতে বাজে লাগছিল, বেখাপ্পা লাগছে, ভালো লাগছে না, আমাদেরও চোখে বাজছিল, ওই জন্য খাটের মাথাটাকে ওইদিকে রেখেছি। আর খাটের মাথাটা ওইদিকে রেখেছি বলেই যে আমাদের খাটের মাথার দিকেই মাথা দিয়ে শুতে হয় তা কিন্তু না, না না না, আমরা পায়ের দিকেই মাথা দিয়ে শুই, আমাদের এই বোধটা আছে যে ঠাকুর যেদিকে থাকে সেদিকে আমরা পা দিয়ে শুবো। ওনার ওই বোঝার ভুলটা আমরা ওনার ভুলটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য এই যে দেখিয়ে দিলাম, আজকে মনে পড়লো তার জন্য। তো এই যে জানলা আমাদের এইদিকে আর আমরা এদিকে থাকি না, আমরা এদিকে মাথা দিই আর ওই জানলার দিকেই পা দিয়ে ঘুমাই, ঠিক আছে। আরে শরীরটা না একটু ভালো লাগলো, সন্ধ্যাবেলায় আবার ঘুম পড়েছি, আজকে বেডে আর কিছু নেই, বিস্কুট নিয়ে শুয়েছি, না না আমি ওই জন্য দেখেইছো একাধিক কলা কিনেছি, ডাক্তার বলেছে যে কাঁঠালি কলা ওটা খেতে হয়, আই মিন যেটা পুজোর কলা ওটা কাঁঠালি কলাই বলে তো, হ্যাঁ যাই হোক, তো ওই জন্য একাধিক নিয়েছি, কলা পেকেও গেছে, ওটা পার ডে খাবে। হ্যাঁ হ্যাঁ একাধিক কলা কিনেছি আমি ওই বাজার থেকে কিনতে যাবো 5 টাকা 6 টাকা করে পিস, আর তারপরে কলা হয় কার্বাইড দিয়ে পাকাবে না হলে কি কি কেমিক্যাল দিয়ে, আর এটা গাছ পাকা ঘরে থেকে থেকে পাচ্ছে জিনিসটা আরও ভালো তাহলে। আর ড্রাই ফ্রুটস তো আনা হয়েছে, আবার হরলিক্স কিনে আনবো ভাবছিলাম, শ্বশুরমশাই ফোন করে বারণ করলেন যে কিনতে হবে না, আমি ওটা কিনে দিচ্ছি, তো উনি ওটা পাঠিয়ে দিয়েছে। এই তো আর কিছুদিন, আর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, একটু বানাতে পারলাম না, রেডি হতে পারলাম না, খুব ইচ্ছে ছিল জান, আজ সকাল থেকেই ব্লগে দেখেছো আমার শরীর ভালো নেই, সত্যি ভালো নেই, আজকে সারাটা দিন ঘুরে গেছি, তো যাই ঘুমাই, অমৃতাঞ্জন এনে দিল, অমৃতাঞ্জন একটু মাথায় দিয়ে দেবে তারপরে ঘুমিয়ে পড়ো। চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো আর প্রচুর মজা করো দিওয়ালিতে, ঠাকুর দেখো অনেক আনন্দ করো, শুভ দীপাবলি।